আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের চ্যানেলে স্বাগতম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ার 11টি অসাধারণ স্বাস্থ্য উপকারিতা। নামাজ হলো ইসলাম ধর্মের প্রধান উপাসনা কর্ম। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক, কিন্তু অনেকেই জানেন না নামাজ স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। নামাজ পড়ার মাধ্যমে আমাদের শরীরের বেশ কিছু অঙ্গ প্রত্যঙ্গের নাড়াচাড়া হয়, যা এক প্রকার ব্যায়াম। এই ব্যায়াম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চলুন জেনে নেই নামাজ পড়ার 11টি স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে। 1. নামাজে যখন সিজদা করা হয়, তখন আমাদের মস্তিষ্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়, ফলে আমাদের স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পায়। 2. নামাজে যখন আমরা দাঁড়াই, তখন আমাদের চোখ জায়নামাজের সামনে ঠিক একটি কেন্দ্রের স্থির অবস্থানে থাকে, ফলে মনোযোগ বৃদ্ধি পায়। 3. নামাজের মাধ্যমে আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে। 4. নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারণ পরিবর্তন আসে। 5. নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে, ফলে শারীরিক বিকলাঙ্গতা লোপ পায়। 6. নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে, যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয়, এর ফলে বিভিন্ন প্রকার জীবাণু হতে আমরা সুরক্ষিত থাকি। 7. নামাজে ওজুর সময় মুখমণ্ডল 3 বার ধৌত করার ফলে আমাদের মুখের ত্বক উজ্জ্বল হয় এবং মুখের দাগ কম দেখা যায়। 8. ওজুর সময় মুখমণ্ডল যেভাবে পরিষ্কার করা হয়, তাতে আমাদের মুখে এক প্রকার ম্যাসাজ তৈরি হয়, ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়। 9. কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে, এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ থেকে সে বিরত থাকে। 10. নামাজ আদায় করলে মানুষের জীবনী শক্তি বৃদ্ধি পায়। 11. কেবলমাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মতো যত্ন নেওয়া হয়, ফলে অধিকাংশ নামাজ আদায়কারী মানুষের দৃষ্টিশক্তি বজায় থাকে। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।